একটু একটু আমরা একটু দেখাই। আচ্ছা গরুটাকে আপনি কিনলেন? আচ্ছা আপনি? আচ্ছা দর্শক, ইসুফ ভাই এইমাত্র কত টাকা কিনলেন? 1,14,000। 1,14,000 ইসুফ ভাইয়ের কাছ থেকে এইমাত্র একটা গরু বিক্রি হলো। এই যে সেই গরুটা, এই যে যারা ক্রয় করেছে তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। ভাইয়ের নামটা একটু জানতে চাই। আদনান, আসিফ রহমান। আদনান, আসিফ রহমান। আদনান কোথা থেকে আসছেন ভাই? শ্যামলী। শ্যামলী থেকে, কাছাকাছি না? আচ্ছা আচ্ছা। কজন আসছেন? আসছি 6 জন। 6 ভাইরা মামারা, মানে ভাইরা মামারা 6 জন মিলে। গরু মারাই না, ভয় নাই, আপনারা নিজেরা যেমনে খুশি নিয়ে যান। আচ্ছা হ্যাঁ, ইসুফ ভাই গরু তো বেচছেন। আচ্ছা ভাইরা তো গরু নিয়ে যাবে, ওনাদের সাথে একটু কথা বলি, তারপরে আপনার সাথে বলবো যে আপনি মানে খুশি কি বেড়াচ, বাদ বাকি সবকিছু জানতেছি একটু পরে। আর গান কি আবার গাইবেন কি না? আচ্ছা তো 6 জন মিলে আসছে, কখন আসছেন ভাই? আসছি 1 ঘন্টা। 1 ঘন্টা আগে? বেশি একটা ঘুরি নাই, ডাইরেক্ট আসছি। 1 ঘন্টা আগে আসেন, 1 ঘন্টার মধ্যে কিনে ফেলছেন, মাশাআল্লাহ। মানে পছন্দ হয়েছে? পছন্দটা কার গরুটা? আমার বাবার সবার। আপনার বাবার সবাই? তো লাল টুকটুক গরু, কি মনে হচ্ছে যে কিনে মানে ভালো হয়েছে গরুটা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা তো আপনি যখন আলহামদুলিল্লাহ বলছেন, আমার মনে হয় যে সবাই আলহামদুলিল্লাহ। ইসুফ ভাই বিক্রি করে সেও খুশি মনে হয়, ওনার সাথে আমরা কথা বলবো পরে। তো বিশাল খুশি। আপনি বিশাল খুশি? কেউ বেচছে না, আমি 10-12 গরু বেচা লাগছে। আচ্ছা ওনারা দাম বলছে উনি 10,000। আমার মামা দাম চাইছে 30,000। আচ্ছা আমি 4-5,000 টাকা নিয়ে দিয়ে দিয়েছি, দাবা লাভ লস আমি হিসাব কিতাব নাই দিয়ে দিছেন। এবার লাভ, লাভ হইলে লাভ, লস হইলে লস, এটা আমার কপালে। আমি কিন্তু খুশি বলে দিছি উনারে, এইটুক জানি বাস। আচ্ছা লাভ হোক লস হোক, এখন এই এই যে প্রশ্ন, তুমি 10,000 বলছো, আমি 30,000 আমার লোক চাইছে, আমি 4,000 টাকা নিয়ে খাবার দিয়ে দিলাম। তার মানে আমরা আমরা মোটামুটি জানি যে ইসুফ ভাইয়ের কাছ থেকে আসলে আসলে মোটামুটি গরু হবে, গরু হবে, ফিরে যাওয়া, ফিরে যাওয়া জানা। এখন গান কি হবে নাকি ইসুফ ভাই? আবার সবাই তো আপনার গান একটু শুনতে চায়। না না না, এখন আর গান হবে না আজকে। আচ্ছা ইসুফ ভাই আজকে গান গাইতে চাইতেছে না? আচ্ছা আচ্ছা, গরুটা নিয়ে আগান, চলেন আমরা একটু কথা বলতে বলতে আগাই, রাস্তা বন্ধ হয়ে যেতেছে। তো আপনারা তো গরু, যেহেতু গরু কিনতে 5-6 জন আসছেন, আপনারা নিজেরাই আসলে নিয়ে যেতে পারবেন। আর ওই প্রিপারেশন নিয়েই আসছেন যেন গরু আমরা নিজেরা নিয়ে যেতে পারি নাকি? আর বললেন যে শ্যামলী, তার মানে তো খুব কাছাকাছি। আচ্ছা দামটা কেমন চাইছিল গরুর? চাইছিল 1,45,000। 1,45,000 করে 30 বলছে লাস্টে, আঙ্কেল করে দিছে আর কি, একজন সমাধান করে দিছে। কত টাকা কিনলেন যেন লাস্টে? 1,14,000। 1,14,000 মাশাল্লাহ দর্শক, এই যে 1,14,000-এ খুব সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল এইমাত্র, তুলে ধরলাম আপনাদের সামনে। তো ঠিক আছে, আপনাদেরকে আর ওয়েট না করে গরু কিনেছেন অবশ্যই, সবাই ওয়েট করছে দেখার জন্য বাসায় আরও যারা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলে যান গরুটা নিয়ে আগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। গরু ক্রয় করতে আসছেন তো দেখলাম, বেশ কয়েকজন মনে হয়। না কজন? আমরা আসছি দুজন। ও আচ্ছা, তাহলে আসলে আরও যারা ছিল আমি ভাবছি হয়তো ওনার আপনাদের সাথেই। তো বেশ দেখলাম যে দামাদামি হচ্ছিল ইসুফ ভাইয়ের সাথে। এখনও শেষ হয় নাই। এখনও শেষ হয় নাই? আচ্ছা কত সময় হলো আসলেন? এই 10 মিনিট। ও 10 মিনিট। আচ্ছা তার মানে তো এখনো সময় আছে, এনার্জিও আছে। হ্যাঁ এনার্জি এখনো আছে। আচ্ছা এনার্জি, তো কিরকম বাজেটের মধ্যে নেওয়ার চিন্তা ভাবনা আছে? এখন বাজেট তো গরুর সাইজের উপরে। আচ্ছা এটা নির্ভর করবে গরুর উপরে, সাইজের উপরে। আচ্ছা কোথা থেকে আসছে আপনারা? শেওড়াপাড়া। শেওড়াপাড়া, কাছাকাছি কাছাকাছি। কিরকম মনে হচ্ছে হাটের অবস্থা? হাটের তো খালি। এই লোক যে কজন এখানেই দেখতেছি, আর তো লোক নেই বাজারে এখন। হাট লাগে না? না হাটে কিন্তু লোক নেই, আপনি দেখেন পুরো হাটটাই খালি, মানে ভাই ক্রেতা নাই, ক্রেতা খালি। দামের কথা যদি আমরা জানতে চাই যে দাম কিরকম মনে হচ্ছে আপনার? দাম যে অনেক ইমব্যালেন্স তা মনে হয় না, একটু বেশি কিন্তু অনেক বেশি তা মনে হয় না। আচ্ছা এমনিতেই তো আসলে আমরা মাংস কিনে খাচ্ছি। না মাংস, মাংস কুরবানির মাংস আর এই বাজারের কষার মাংস আর কুরবানির মাংস তো এক না, দুটোর দামও মিলানো যাবে না। হ্যাঁ বিষয়টা হচ্ছে যে কুরবানি তো আসলে মাংস হিসেব করে আমরা, আমাকে চিন্তা ভাবনাও নাই, আমরা ভালো দেখে ভালো লাগবে, সুন্দর একটা সুস্থ প্রাণী, সুস্থ প্রাণী আমাকে ইচ্ছা। আচ্ছা কুরবানি করার ইচ্ছা, তো মানে আজকের মধ্যেই নেওয়ার ইচ্ছা আছে এরকম কিছু নাকি? না পাইলে তো আজকে নেওয়ার জন্যই আসছিলাম। আচ্ছা
তো এত পর্দায় পড়ে, এখনো তো কোরবানির বেশ কয়েকটা দিন বাকি আছে, তো একটু আগে যে চলে আসলে গরু কেনার জন্য, আমরা তো ঢাকা শহরে জানি যে একদিন রাখার ব্যবস্থা আছে, রাখার ব্যবস্থা আছে, এই জন্য আসছি। আচ্ছা তো ঠিক আছে, দেখি আমরা সাধারণত তিন চার দিন পাঁচ দিন আগে কিনি সব সময়। আচ্ছা তো ঠিক আছে, আমরা আছি, যদি ইনশাআল্লাহ হয় তাহলে আপনাদের সময় দেবো, ইনশাআল্লাহ আপনাদের সময় দেবো। আচ্ছা ঠিক আছে, জি ধন্যবাদ। হ্যাঁ দর্শক থাকেন আমাদের সাথে, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। দেখি ওনাদের শেষ পর্যন্ত কী মানে রেজাল্টটা দাঁড়ায়, আজকের মধ্যে ওনারা ক্রয় করতে পারে কিনা, অবশ্যই আপনাদেরকে তুলে ধরবো।